নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমরা জার্নি ফ্রম পুঞ্চা গ্রুপ থেকে আমাদের চতুর্থ ভিডিও এবং পার্শ্বনাথ মন্দির আসার এই শেষ ভিডিও দিচ্ছি আপনাদেরকে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো পার্শ্বনাথ মন্দিরের হিলটপ থেকে কিভাবে আমরা অন্যান্য তীর্থঙ্করদের পদচিহ্ন রাখা মন্দিরগুলো ঘুরে নিচে নেমেছিলাম, তার ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। আপনারা আগের পার্টগুলোতে দেখেছেন যে আমরা মোটামুটি 3:30টার সময় প্রভু পার্শ্বনাথ স্বামীর মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। এখানে মোটামুটি আমরা 1 ঘন্টার মধ্যে মন্দিরের দর্শন এবং বিশ্রাম নিয়েছিলাম। তারপরে মন্দিরের পূজারী এবং সুরক্ষা বাহিনীর সাথে কথা বলে আমরা জানতে পারি যে আমাদেরকে পায়ে হেঁটে নামতে অনেক সময় লেগে যাবে, তাই তারা আমাদেরকে বুঝিয়ে বলেন যে তারা 4:30টার মধ্যে যেমন আমরা নামতে শুরু করি, না হলে আমাদের নামতে অনেক সময় লেগে যাবে। তাদের উপদেশ নিয়ে আমরা 4:30টার সময় প্রভু পার্শ্বনাথ মন্দির থেকে বেরিয়ে পড়ি এবং পাশাপাশি যে পাহাড়গুলো মন্দিরের টঙ্ক রাস্তা দিয়ে যোগাযোগ করা আছে সেগুলো দিয়ে আমরা আস্তে আস্তে অবলম্বন করে হাঁটতে শুরু করি। আপনারা আগের পার্টগুলি দেখে থাকলে জানবেন যে এই মন্দির দর্শনে আমরা 7 জন সদস্য ছিলাম। সদস্যগুলি হলো সুরজিৎ, গৌতম, সুশান্ত, নিরঞ্জন, বিশ্বনাথ, তাপস ও সন্তোষ। আমরা এই 7 জন পুঞ্চা থেকে প্রথমে মধুবন আসি এবং মধুবন থেকে 12:30টার সময় যাত্রা শুরু করে মন্দির পৌঁছেছিলাম 3:30টার সময়। 3:30টার থেকে মন্দিরে মোটামুটি 1 ঘন্টা বিশ্রাম ও দর্শন করার পর 4:30টায় আমরা বার হই। আমরা এইবার ঘুরে দেখার পর পূজারীদের সাথে যুক্তি পরামর্শ করে বুঝতে পারি যে আমাদের সময়টা একটু দেরি হয়ে গিয়েছিল। এখানে পৌঁছাতে মোটামুটি 12:00টার সময় মন্দিরে পৌঁছালে আমাদের সমস্ত জায়গা ঘোরাঘুরি করতে সুবিধা হতো। আমরা পার্শ্বনাথ পাহাড় থেকে বার হয়ে ধীরে সুস্থে অন্যান্য যে তীর্থঙ্করদের পদচিহ্নের মন্দির রয়েছে সেগুলো দর্শনের উদ্দেশ্যে ধীরে ধীরে পার হলাম এবং সেখান থেকে যাওয়ার পথে যেসব তীর্থঙ্করদের পদচিহ্নের মন্দির দেখতে পেলাম সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যদিও এখানে আসতে আমাদের একটু বেশি সময় লেগে গেছিলো, যে কারণে আমরা পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। যদি যে কটা আমরা ঘুরতে পেরেছি সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে এখানে আসার জন্য কিছু একটা খেয়াল রাখতে হবে যে এখানে আসতে গেলে যদি পায়ে হেঁটে আসতে চাও তাহলে সম্ভবত যত সকাল সকাল হাঁটা শুরু করা যায় ততটাই ভালো হয়, কারণ এখানে এসে শুধুমাত্র পার্শ্বনাথের মন্দির নয়, এখানে আরও প্রায় 48টা তীর্থঙ্করের পদচিহ্নের মন্দির রয়েছে যেগুলো দর্শন করতে বেশ কয়েক ঘন্টার সময় লাগবে, কারণ সেগুলো প্রায় পাহাড়ের অনেক উঁচু উঁচুতে অবস্থান করছে, সেগুলো ঘোরার জন্য ওখানেও কয়েক ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে সময় নিয়ে আসাই ভালো এবং আসার জন্যে আপনারা বাই ট্রেন বা বাই বাস আসতে পারেন এবং সেখান থেকে ডুমরির থেকে আপনারা মধুবন পর্যন্ত প্রাইভেট কার বা বাস ধরেও আসা যায় এবং সেখান থেকে পায়ে হেঁটে পার্শ্বনাথ মন্দির হয়ে পুরো যে 48 জন তীর্থঙ্করের মন্দির রয়েছে সেগুলো দর্শন করতে পারবেন। কিন্তু হাতে সময় না থাকলে কিন্তু সেই পুরো দর্শন হবে না, কারণ আমরা যেভাবে পৌঁছেছিলাম প্রায় 3:30 নাগাদ পৌঁছানোর ফলে আমাদের হাতে প্রায় সময় ছিল না বললেই চলে। বিশ্বনাথ ভাই, সব ঠিক আছে তো? সবার শরীর ঠিক আছে? খুব সুন্দর।
খাওয়া দাওয়া হয়নি গো। খুব সুন্দর পুদিনা পাতা দেখা যাচ্ছে। বাবার পাহাড় থেকে দ্বিতীয় নম্বর পাহাড়ের মুখে আমরা রওনা দিয়েছি। মন্দির দেখা যায়, ওই যে মন্দির আরে দর পালো কানাইয়া সে কেহ দো। ঠিক সাহারা ঠিক আছে তো? ও আবার উঁচুতে উঠছি, পায়েস কষ্ট আছে। নিরঞ্জন বাবু, সুরজিৎ মাহাতো, সুশান্ত মাহাতো, তাপস রইস আর আমি সন্তোষ মাহাতো। চলো চলো পরেশনাথ মন্দিরের এই আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, এটা আমাদের সবার মন ছুঁয়ে গিয়েছিল। আপনারাও যদি আসেন তাহলে এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদের মন ছুঁয়ে যাবে। আমরা ভেবেছিলাম এই রাস্তায় আমরা হয়তো রৌদ্রে গরমে একাই ছিলাম, কিন্তু এই এখান পর্যন্ত আসার পরে আমাদের সাথে দু চারটা পরিবারের দেখা হয়, যেখানে তারা স্বামী স্ত্রী ছোট ছোট বাচ্চা সমেত তারাও এই পাহাড়ে পায়ে হেঁটে ভ্রমণ করতে এসেছিল। এবং পার্শ্বনাথ মন্দিরের কাছাকাছি আসার সময় থেকেই আমরা চারপাশে অনেক বানর লক্ষ্য করি। তারা খাবার জন্য আমাদের আশেপাশে আসে, আমরা টুকটাক খাবার দিলে তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। আপনারা এলে কিন্তু একটু সাবধানে থাকবেন, বানররা মাঝে মধ্যে খুব কাছে চলে আসে এবং হিংস্র আচরণ করে। এই রাস্তায় আমাদের সবচেয়ে বড় পাওনা হলো এখানকার প্রাকৃতিক দৃশ্য। আমরা প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র হয়তো পাহাড়ে চড়ার পরিশ্রমই হয়, পাহাড় থেকে নামার জন্য কোনো পরিশ্রম লাগে না, কিন্তু আমাদের নিজস্ব অভিজ্ঞতায় দেখি পাহাড় থেকে নামাটাও কিন্তু প্রচণ্ড কষ্টকর এবং শরীর ঝুঁকে থাকায় শরীরকে ব্যালেন্স করতে হয়। হয়তো সে ওঠার মতো কায়িক পরিশ্রম হয় না, কিন্তু ব্যালেন্সের দিক থেকে অনেকটাই কষ্ট লাভ করি। চারপাশে এখানে শ্বেতাম্বর দিগাম্বর নিয়ে প্রায় 48টি মন্দির আছে, সাদা রঙের প্রতিটি মন্দিরেই দেখা যায়, মন জুড়িয়ে যায়। পরপর আমরা বিভিন্ন তীর্থঙ্করদের মন্দির ঘুরে ফিরে দেখি, তারপরে এই পরের যে মাঝামাঝি জায়গাটা আমরা পৌঁছাই, এখানের থেকে বাঁ দিকটা চলে যাচ্ছে মধুবন যাওয়ার একটা রাস্তা, আর ডান দিকে জল মন্দিরে। আমাদের এখানে পৌঁছাতে সময় অনেকটা লেগে যাওয়ায় আমরা জল মন্দিরের রাস্তাটা অ্যাভয়েড করি, যে জল মন্দির দিকে ওদিকের দিকে যদি ঘুরে আসি তাহলে কিন্তু আমরা কভার করতে পারবো না। তাই সামনের কাছাকাছি মন্দিরগুলো আমরা চলে যাই। তার সামনেতে পরপর দুটো পাহাড় ছিল, প্রথম পাহাড়টা আমরা পৌঁছে যাই, সেখান থেকে আমরা মন্দির ঘোরাফেরা করি। এখানে দেখলাম কিছু বসতি আছে এবং মন্দিরের দেখাশোনা যে এসব ব্যক্তিরা যুক্ত, তারা মনে হয় এখানে থেকে যান। আমরা আপনাদের কাছে অন্যান্য যে তীর্থঙ্করদের মন্দির রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরগুলো কি অতুলনীয়ভাবে তৈরি করা হয়েছে। তো এই মন্দিরগুলো ঘুরে দেখার পর আমরা, আমাদের হাতে খুব একটা সময় ছিল না, তাই আমরা সমস্ত এরিয়াটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। পরবর্তীকালে যদি কোনোদিন আমরা এখানে আসি বা আশা করি আবার আসবো, তখন আপনাদের কাছে পুরো জায়গার যে তীর্থঙ্করদের মন্দির রয়েছে সেগুলো তুলে ধরব।
তো এখানে আসার পর মানে যতটা কষ্ট হয়েছিল তার তুলনায় এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। এই জায়গার যে মনোরম সৌন্দর্য তাতে করে আমাদের যা শারীরিক ক্লান্তি হয়েছিল তা প্রায় অনেকটাই দূর হয়ে গিয়েছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পথ ধরে যে তীর্থঙ্করদের মন্দির রয়েছে সেগুলো অনেকটা দূরে অবস্থান করায় আমরা সমস্ত মন্দিরগুলো দর্শন করতে পারিনি বা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। এখানে পাশাপাশি যে তীর্থঙ্করদের মন্দিরগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি এবং পরবর্তীকালে যখন আমরা আবার এখানে আসব আশা করি সমস্ত তীর্থঙ্করদের মন্দির আপনাদের কাছে তুলে ধরব। অন্ধকার আসছে, ওই লাইট নেই, সূর্যটা আছে না, ক্লান্ত বসে গেছে, ক্লান্ত বোধ করাই বলে ঘুরে আসছি ছবি তুলে।
পুরোটা কমপ্লিট করতে পারবো না। আমাদের হাতে সময় কম থাকায় আমরা অন্যান্য তীর্থঙ্করদের মন্দিরগুলো দর্শন করতে পারিনি, তবে আমরা এখান পর্যন্ত পৌঁছেছিলাম। তারপর দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তার উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে আরও অনেক তীর্থঙ্করের মন্দির রয়েছে, সেগুলো আমরা পৌঁছাতে পারিনি কারণ প্রায় সূর্য অস্ত যাওয়ার মুখে ছিল। আর যেহেতু আমাদেরকে প্রায় 10-12 কিলোমিটার আবার হেঁটে সেই মধুবনে পৌঁছাতে হতো, তাহলে এক অন্ধকার নেমে আসার ভয় ছিল, ফলে আমাদেরকে তাড়াতাড়ি সেখান থেকে নিচে নেমে চলে যেতে হয়। কারণ আমাদেরকে আগেই নির্দেশ দিয়েছিল যে এই রাস্তাই বেশি অন্ধকার করার আগে যেন আমরা মধুবনে পৌঁছে যাই, কারণ একে পাহাড়ি রাস্তা, তারপরে জঙ্গল, সেখানে কোনো বন্য জন্তু থাকতেই পারে। সেই ভয় থেকেই আমাদেরকে তাড়াতাড়ি ফিরে যাওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই আমরা আমাদের হাতে সময় রেখে সেই মতো সেখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করি। এই যে আমাদের 6 মূর্তি, আর আমি পিছনে আরেক মূর্তি। আমরা নিচে নামার জন্য রেডি হয়েছি, মোটামুটি 3-4 ঘন্টা ঘাঁটতে হবে, তাহলে আমরা আমাদের জায়গায় পৌঁছাবো। ওই যে প্রথম পাহাড়, দ্বিতীয় পাহাড়, তৃতীয় পাহাড়, তারপরে মানে বহু দূর এখন। আমি জানি বসন্তকালে বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। ফিরছি আমরা এখন, এখনো প্রায় 3-4 কিলোমিটার টাইম হয়েছে, ঘড়ির টাইম দেখা যাচ্ছে 6:30। হ্যাশট্যাগ করি এখন আমরা পাহাড়ের মধ্যে দিয়ে সবাই প্রচুর ক্লান্ত, অন্ধকার হয়ে গেছে, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে। এখন মোটামুটি
एक घंटार ऊपर लगभग वहाँ तक पहुँचाते गाड़ी सामने देखो पहाड़ टपकाते हुए किछु किछु जगह लाइटर व्यवस्था आछे एगुलो सब किन्तु जेनारेटर माध्यमे चलछे फरेस्ट अफिस आछे ओखाने फाइनाली आमरा मधुबन गेट पहुँचाते प्राय 7:30 बेजे गियेछिलो आमरा 12:30 आमादेर यात्रा शुरू करी एवं शेष करते प्राय 7:30-8:15 काछाकाछि बेजे जाय আমরা এই সময়ের মধ্যে খুব একটা খাবার খাওয়ার সময় হয়নি এবং খাবার সঙ্গে না থাকার জন্য আমরা সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম আমাদের টোটাল জার্নিটা পৌঁছাতে শুরু করি 6টায় এবং শেষ হয় 8টা আরও 4 ঘন্টা পৌঁছা পৌঁছি আপনারা সবাই এই যে আমাদের পরেশনাথ যাত্রাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে